গত কয়েকদিন ধরে আলোচনা সমালোচনার টেবিলে ছোটো পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীর বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার ভিত্তিহীন অভিযোগ তোলার সম্প্রতি একাধিক শাস্তির মুখে পড়েন এই অভিনেত্রী। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিলস। অভিনেত্রী চমককে দেওয়া শাস্তির সঙ্গে একমত নন তারা। তাদের এই সিদ্ধান্তের কথা গত রোববার 13 আগস্ট সভায় জানিয়ে দিয়েছেন সংগঠনটি। তারপরও কেন তাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো প্রশ্ন তুলেছেন ডিরেক্টর গিলসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। তিনি বলেন, আমরা এই সমাধান চাইনি, আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই দিনে সবাই সেটা জানিয়ে দিয়েছি, তবুও কেন আমাদের কথা বলা হলো আমি জানি না। তিনি আরও বলেন, আমরা চমককে নিষিদ্ধের দাবি জানিয়েছি, করতে হবে মানে করতেই হবে। আমাদের দাবি ছিল যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন তবে তিনি 3 মাস নিষিদ্ধ থাকবেন নাটকে, আর যদি ক্ষতিপূরণ না দেন তবে নিষিদ্ধের মেয়াদ আরও বাড়বে। কিন্তু 13 তারিখের সবাই চমককে নিষিদ্ধ করা হয়নি, তাই এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। শীঘ্রই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করতে হতে পারে বলে জানান সাগর। তার ভাষ্য, পরিচালকেরা বারবার এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের সুনাম নষ্ট হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এই জন্য এগুলো ঘটে। পরিচালকরা সবাই চমকের কঠিন শাস্তি চায়।